কথা বলছি আমাদের লম্বা থ্রো স্পেশালিস্ট রায়হানের সাথে। রায়হান, আপনার লম্বা থ্রোর পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা যদি বলেন। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম যখন মানে টাঙ্গাইল খেলা দেখি 2004, তখন বিলাল ভাই থ্রোইংটা দেখেছিলাম সেই সময়। তারপর থেকে ইচ্ছা ছিল যে আমিও মাঝে মধ্যে ট্রাই করবো থ্রোয়িং করার জন্য, লং থ্রোয়িং, এবং বাংলাদেশের ন্যাশনাল টিমের স্কোর করাবো স্ট্রাইকারদের। সো ইনশাল্লাহ অনেক চেষ্টা এবং প্র্যাকটিস করছি, আল্লাহ রহমতে সেটা সাফল্য হয়েছে। 2013 আপনার ফার্স্ট সাফে এমএলএকে গোল করেছি, তারপরে এমনি ক্লাব লেভেল অনেক গোল করেছি, তারপর আসার পরে বঙ্গবন্ধু গোল কাপের যে গোল করাটা, এবং ইনশাল্লাহ সব টার্গেট থাকবে সবসময় ন্যাশনাল টিম এবং ক্লাব লেভেল টিমে যখন খেলবো তখন তার স্ট্রাইকার দেশের হয়ে বা ক্লাবের হয়ে স্কোর করানো, থ্রোয়িং করে। এমনি যেটা গোল দিয়েছে সেটা পাকিস্তানের সাথে 2013-তে, অনেকেই গোলটি দেখেনি। আপনি অবশ্য অনেকে লাইন মেটে এসেছেন আমাদের দেশের মাটিতে বঙ্গবন্ধু কাপে, বাট তার আগেও আমি যেটা বলছি আপনি 2012-13 থেকে লম্বা থ্রো করেন, তো আপনার নেক্সট ফ্যানদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। ফ্যানদের উদ্দেশ্যে অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন, আর আমার যতটুকু চেষ্টা করা যায় থ্রোয়িং করে আরও ভালো থ্রোয়িং করা বা অনেক দূরে দেওয়া, এবং দেশবাসীকে ভালো রেজাল্ট দেওয়া এবং ক্লাব টিমকে ভালো রেজাল্ট দেওয়া থ্রোয়িং করে, এবং কি আরও আপনার দোয়া করবেন, আমার জন্য চেষ্টা করে যেন সবসময় মানে প্রত্যেক মাসে থ্রোয়িং করে যেন স্কোর করে দিতে পারি। ধন্যবাদ।